আসসালামু আলাইকুম রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আল আমিন মিশন পরীক্ষায় অর্থাৎ আল আমিন মিশনে অনলাইন মাধ্যমে পঞ্চম থেকে নবম শ্রেণীতে প্রবেশিকা পরীক্ষার সাধারণ নির্দেশিকা দু সালের জন্য আজকে আমি কিছু সিলেবাস এবং প্রশ্ন আলোচনা করব ঠিক আছে এখানে দাওয়াই রয়েছে তো সবগুলো কিন্তু দেখে নেবে ঠিক আছে নির্দেশাগুলোই সবগুলো আলোচনা করব না তো এখানে পঞ্চম শ্রেণীতে বলছে এখানে তো আমরা আমি কপিরাইট স্ট্রাইকের জন্য আমি কিন্তু এখানে আলোচনা করব না তাই এখানে দেখতে পাওয়া দেখতে পাওয়া যাচ্ছে যে কত মার্কের পরীক্ষা হবে ঠিক আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে কত মার্কের পরীক্ষা হবে তো এই যে পরীক্ষা হচ্ছে পূর্ণমান হচ্ছে একশো বাংলায় কুড়ি ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ পরিবেশ আহ কুড়ি সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিতায় দশ ঠিক আছে তাহলে পূর্ণমান হচ্ছে একশো জ্ঞান বাংলায় কুড়ি ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ পরিবেশে কুড়ি সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিতায় দশ এবার বাংলায় কি কী থাকছে সেটাও আলোচনা করছে বাংলা কি কি থাকছে বাংলায় থাকছে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলার যেগুলো সেগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে ঠিক আছে তাহলে বাংলায় থাকছে এইগুলো একটা এইগুলো থাকছে তারপরে থাকছে যেটা সেটা হচ্ছে বোধ পরীক্ষণ বোধ পরীক্ষণও কিন্তু বাংলায় থাকছে আচ্ছা এরপরে যেটা থাকবে ইংলিশে ইংলিশে কি থাকবে ইংলিশে কি কি থাকবে সেটা আমরা দেখে নেব তাহলে ইংলিশেও কিন্তু রয়েছে বাংলার মতোই কিন্তু বলবো আমরা বোধ পরীক্ষণ যেটাকে ইংরেজিতে বলা হয় কম্প্রি সেটাকে ইংরেজিতে কি বলে কম্প্রি ঠিক আছে তো ইংরেজিতে যেটাকে কম্প্রিহেনশন বলছে বাংলায় সেটাকে বোধ পরীক্ষণ বলছে তাই আমি বলবো অবশ্যই আনসিন বা বোধ পরীক্ষণটাও কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে ওকে এরপরে কি রয়েছে আর ইংরেজিতে ইংরেজিতে রয়েছে দু নম্বর যেটা অপশন সেটা হচ্ছে গ্রামার গ্রামার কি কি রয়েছে গ্রামার রয়েছে সরি একটু হচ্ছে আচ্ছা ইংরেজিতে রয়েছে ঠিক আছে এইগুলো রয়েছে তাহলে ইংরেজিতে রয়েছে এগুলো তারপরে কিন্তু আবার ভোকাবুলারিও কিন্তু রয়েছে ভোকাবুলারিটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে ওকে তাহলে এইগুলো হলো ইংলিশের ঠিক আছে এবার এরপরে চলে যাবো আমরা ইংরেজিতে ভোকাবুলারি গ্রামার আনসিন সবই থাকবে শুধু টেক্সটটা বাদ দেওয়া হয়েছে কিন্তু টেক্সটের যে লেখকদের নাম বাদ যাবে সেটা কিন্তু নয় থাকতেই পারে ঠিক আছে তাই লেখক এবং কবিদের নাম অবশ্যই মনে রাখতে হবে এর গণিতে কী থাকবে গণিতে থাকবে পাঠ্যপুস্তক আমার যেটা রয়েছে আমার গণিতের চতুর্থ শ্রেণী ঠিক আছে পাঠ্যপুস্তকের পাঠ এক মানে আগের পড়া মনে করি থেকে পাঠ পঁচিশ আকার তৈরি করি পর্যন্ত ওকে এরপর রয়েছে পরিবেশ পরিবেশে কি রয়েছে পরিবেশে রয়েছে যেগুলো সেটা আমি আলোচনা করছি ঠিক আছে পরিবেশে তাহলে রয়েছে কি পরিবেশে রয়েছে আমাদের পরিবেশ 14 শ্রেণী পাঠ্যপুস্তক যেটা প্রস্তাবে সূচিপত্র সেটা হচ্ছে এইটা ওকে তাহলে পরিবেশের উপাদান জীবজগত থেকে জীবিকা ও সম্পদ পর্যন্ত বিষয়সমূহ যতগুলো রয়েছে সিলেবাসে সবগুলাই কিন্তু থাকবে এবার থাকবে কি সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিত সাধারণ জ্ঞান এবং মানসিক থাকছে এখানে এই যে এটা ঠিক আছে সাধারণ জ্ঞান এবং মানসিক থাকছে অবশ্যই তার খেলাধুলা ইসলামিক জিকে তারপরে হচ্ছে আহ কোনো কোন প্রসঙ্গ ইসলাম ধর্মীয় সম্পর্কে প্রশ্নোত্তর এবং থাকবে শর্ট ফর্ম থাকবে অবশ্যই দিবস আরও থাকবে অন্যান্য কিছু ঠিক আছে এবার আমি প্রশ্নোত্তর গুলো কিরকম থাকবে সেটা বলে দিচ্ছে এখানে বাংলার যেটা থাকবে বাংলার দেখতে পাওয়া যাচ্ছে বাংলার কী রয়েছে বাংলায় এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে মহাপ্রান এই ধরনের জন্য প্রবর্গের মহাপ্রান্ধনিগুলো কী কী এরকম থাকবে প্রশ্ন ঘোষধ্বনি অগোধ্বনি উষ্মধ্বনি ধ্বনি নাশিক ধ্বনি এগুলো সব থাকবে ওকে তাহলে এইগুলো অবশ্যই করতে হবে ঠিক আছে তাহলে এইভাবে বাংলা হয়ে গেল এই তো এখানে ঠিক ইংরেজিটাও বাংলায় এখানে প্যাসেজ দেয়নি ঠিকই ঠিক আছে বাংলায় হয়তো প্যাসেজ দেয়নি ঠিকই কিন্তু কথা হচ্ছে সবগুলো কিন্তু দেখতে হবে ঠিকভাবে ইংরেজিতে তো ইংরেজিতে রয়েছে কি কি ইংরেজিতে রয়েছে একটা প্যাসেজ রয়েছে ঠিক আছে ঠিক আছে দেখ এই যে প্যাসেজটা ঠিক আছে আনসিন প্যাসেজটা আনসেন্ট প্যাসেজটা রয়েছে আনসিন প্যাসেজটা হচ্ছে এইরকম এরকম একটা আনসিন প্যাসেজ থেকে যাবে ঠিক ওখান থেকে থাকবে কি প্রশ্ন থাকবে ঠিক আছে এরকম একটা প্রশ্ন থাকবে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইজ ইন আ কমন কমপ্লিট সেন্টেন্স ঠিক আছে এরকমভাবে থাকবে তারপর এখানে থাকো দেখো ব্যাকরণ রয়েছে ওকে জেন্ডার তারপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুইটেবল আর্টিকেল দিয়ে তারপরে এখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন এগুলো থাকবে ওকে তারপরে অ্যারেঞ্জ করতে বলবে এখানে কি হবে অ্যারেঞ্জ করতে হবে ওকে তারপরে অ্যানিমাল রয়েছে বেবি সাউন্ড থাকবে অবশ্যই এখানে এখানে যেমন অপোজিট ওয়ার্ড করতে হবে ফৌজ ফৌজের অপোজিট ওয়ার্ড কি সেটা করতে হবে ওকে তাহলে সবগুলোই কিন্তু এখানে কিন্তু ভালো রক্ত করতে হবে ঠিক আছে সবগুলোই কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে ওকে আচ্ছা এরপর চলে যাবো আমরা অন্য সাবজেক্ট অন্য সাবজেক্টে কি কি রয়েছে এখানে ইংলিশের গ্রামারগুলো কিন্তু থাকছে রাইট সিলেবিক ডিভিজন অফ দ্য ফলোই ওয়ার্ডস ডিলাইটেড ডিলাইটেড এর সিলেবিক্স ডিভিশনটা করতে হবে ডিলাইটেড এর সিলেবিক ডিভিশন কি সেটা আমাদেরকে জানতে হবে ঠিক রকম ভাবে সিলেবিক ডিভিশন গুলো ভাঙতে হবে ওকে আর নালাইন কালেকটিভ নাউন ইন দ্য ফলোইং সেন্টেন্সেস কালেকটিভ নাউন কোনখানে রয়েছে ইস ব্রাদার ইজ ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম তাহলে অবশ্যই এখানে রয়েছে কালেকটিভ নাউন ঠিক এইরকম ভাবে প্রশ্ন থাকবে এবার ইংরেজি চলে যায় গণিত চলে যায় গণিতে ঠিক এইরকম ভাবে প্রশ্ন থাকবে ওকে গণিতে দেখতে পাওয়া যাচ্ছে কি রকম থাকছে এইরকম প্রশ্নগুলো অবশ্যই থাকবে ঠিক আছে এখানে চিত্রসহ বাহু সরি সমান বাহু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে ওকে গণনা সহ এই ধরনের বড় প্রশ্ন কিন্তু থাকছে দুই তিন দুই তিন নম্বরের ওকে তারপরে চলে যাব আমরা কি পরিবেশ এখানে পরিবেশ দেখতে পাওয়া যাচ্ছে পরিবেশ রয়েছে তাহলে পরিবেশের পরিবেশের বিষয়টাও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে ঠিক আছে তাহলে পরিবেশের প্রশ্নগুলো একটু যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কি রয়েছে পরিবেশ ওকে ঠিক এই ধরনের প্রশ্ন থাকবে এরপরে চলে যাবো আমরা বাকি যেগুলো রয়েছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিতা সাধারণ জ্ঞান এবং মানসিক পারদর্শিতায় কি কি রয়েছে সাধারণ জ্ঞান এবং মানসিক যেটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই তো আমি সাধারণ জ্ঞানের মানসিক পারদর্শিতার যেটা দেখতে পাওয়া যাচ্ছে ইসলাম ধর্মের অর্থ কি আল্লাহকে ফার্সি ভাষায় কি বলা হয় কুনান শরীরের সর্বপ্রথম কোন ভাষায় অবতীর্ণ হয়েছিল অনিলা দেবী কার সাদনাম অবশ্যই এগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে পরবর্তীতে সবগুলো দেখে নেবে ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং বেশি বেশি করে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো ধন্যবাদ